হ্যালো ভিয়ার্স, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল কম্বো গাইড ইউটিউব চ্যানেল। কম্বো গাইড ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে ব্যস্ততম যে আপডেট, সেই আপডেটটি হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল বের হয়েছে, এবং সেই সঙ্গে সাব ইন্সপেক্টরও কিন্তু একটা ভ্যাকান্সি বের হয়েছে। তো টোটাল যে ঘোষণা ছিল সেই ঘোষণা থেকে কিছুটা কম হয়েছে কনস্টেবলে, এবং সাব ইন্সপেক্টরের যে ভ্যাকান্সি ঘোষণা হয়েছিল সেই ঘোষণায় কিন্তু নোটিফিকেশন আকারে বের হয়েছে। তো যাই হোক, সেক্ষেত্রে পরে আসছি, পরে অন্য একটা ভিডিওতে সে কী কারণে ভ্যাকান্সি কমানো হলো সেটা বলবো। এই মুহূর্তে যেটা দেখা গেছে যে ফর্ম ফিল আপ করার সময় ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের কিছু শিক্ষাগত যোগ্যতার যে ক্রাইটেরিয়া, সেখানে দেখা গেছিলো যে 34% ন্যূনতম নম্বর থাকলেই তবেই একমাত্র অ্যাপ্লাই করতে পারবে কোনো ক্যান্ডিডেট, কিন্তু এর নিচে যদি কারো নম্বর থাকে সেক্ষেত্রে সে পারবে না, এরকমই একটা ক্রাইটেরিয়া কিন্তু দেখা গেছিলো। কিন্তু সেটা বর্তমানে ঠিক হয়ে গেছে, তো সেটা কিছু টেকনিক্যাল ফল্টের জন্য কিন্তু এরকম হয়েছিল, সেটা আমরা বোর্ডে ফোন করে জানতে পেরেছি। তো এখন বিষয় হচ্ছে, যদি 34% নম্বর পেলেই একমাত্র ফর্ম ফিল আপ করা যাবে, মানে টোটাল নম্বরের উপর, আগে যেমন অনেকে পরীক্ষা দিয়েছে 800 নম্বরের মধ্যে, বর্তমানে পরীক্ষা দিচ্ছে 300 নম্বরের, সরি, বর্তমানে পরীক্ষা দিচ্ছে 700 নম্বরের মধ্যে, তো টোটাল যে 700 নম্বর, কেউ যদি 555 পায়, সেক্ষেত্রে যে 700-এর মধ্যে পরীক্ষা দেবে সে 7 দিয়ে ভাগ করলে যেটা হতো সেটা হচ্ছে পার্সেন্টেজ বেরিয়ে যেত। তো এখন দেখা যাচ্ছে যে সেই ক্রাইটেরিয়াটা তুলে দিয়েছে। এখন যদি ওইরকম করতো তবে কিন্তু সরকার একটা বীভৎস পরিমাণে একটা আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে ছাত্র তাদের বিরুদ্ধে কিন্তু একটা ষড়যন্ত্র চালাতো। এই কারণেই রাজ্য সরকারের বোর্ড পাস করাচ্ছে 25 নম্বরে, সেক্ষেত্রে সে কী করে 34 নম্বরে দিতে, তাহলে পাস করিয়ে লাভটা কী ছিল? তো যাই হোক, সেই কারণে টেকনিক্যাল ফল্টের জন্য এরকম হয়েছে, কিন্তু ওটা সাব ইন্সপেক্টর পদের জন্য কিন্তু ওই ক্রাইটেরিয়াটা থাকছে। তো এবার আসি যে কবে থেকে কতদিন পর্যন্ত চলবে। তো তোমরা এখানে দেখো যে দুটো ক্ষেত্রে কিন্তু 22 তারিখ থেকে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলের যে ফর্ম ফিল আপ সেটা শুরু হয়েছে, এবং এটা কিন্তু চলবে প্রায় 1 মাস। এখানে এক নজরে দেখে নেবো ভ্যাকান্সি, ভ্যাকান্সি কত কী আছে সেটা আমরা এখানে দেখে নেবো। যেখানে আনরিজার্ভ ইউআই ক্যাটাগরিতে আছে 2640, এবং লেডি কনস্টেবল আছে 423, আনরিজার্ভ ইসি ক্যাটাগরিতে আছে 1280, এবং লেডি কনস্টেবল আছে 205, শিডিউল কাস্ট কনস্টেবলের আছে 1120, এবং লেডি কনস্টেবলের আছে 179, শিডিউল কাস্ট ইসি ক্যাটাগরিতে আছে 560, এবং লেডি কনস্টেবল আছে 90। সিরিল ট্রাইবে আছে 320, এবং লেডি কনস্টেবল আছে 51, সিরিল ট্রাইব ইসি ক্যাটাগরিতে আছে 160, এবং কোন লেডি কনস্টেবলে আছে 26। তারপর এখানে আছে ওবিসি এ ক্যাটাগরিতে আছে 560, এবং লেডি কনস্টেবল আছে 90। ওবিসি এ ইসি ক্যাটাগরিতে আছে 240, এবং এখানে এটা দেওয়া আছে লেডি কনস্টেবলে 38। ওবিসি বি ক্যাটাগরিতে আছে 400, এবং লেডি কনস্টেবল দেওয়া আছে 64, এবং ওবিসি বি ইসি ক্যাটাগরিতে আছে 160, এবং লেডি কনস্টেবল এখানে দেওয়া আছে 26। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে আগের বারের তুলনায় একটু হলেও সিট সংখ্যা বাড়িয়েছে, যেখানে ইউআর ক্যাটাগরিতে সিট সংখ্যা কিন্তু কমিয়েছে। তো যেটা দেখা গেছে যে 8,000 থাকলে সেই 8,000-এর যে সংখ্যাটা, সেই সংখ্যাটা কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরি থেকে কিন্তু সেটা কমিয়েছে, কিন্তু কেন কমানো হয়েছে সেই ব্যাখ্যা একটা ভিডিও, পরবর্তী একটা ভিডিও তৈরি করা হবে। তো এখানে যেটা বলা হয়েছে যে কারা একটু বিশেষ অগ্রাধিকার পাবে, তো সেটা কিন্তু এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে যে যদি কেউ 3 বছর এনবিএফ বা হোমগার্ড বা সিভিক ভলেন্টিয়ারের কর্মরত থাকেন, তবে সেক্ষেত্রে সে একটা ছাড় পাবে। এবং এখানে যে এজের ক্যাটাগরি দেওয়া আছে সেটা হচ্ছে 1/1/2021, এই এই তারিখ থেকে 18 বছর থেকে 27 বছরের মধ্যে জেনারেল ক্যাটাগরি, এবং তারপরে এসসি ক্যাটাগরির যে 5 বছরের ছাড় সেটা পাবে, এবং ওবিসি ক্ষেত্রে সে 3 বছর ছাড় পাবে। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখো এখানে সি, এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি পাস্ট মাধ্যমিক পাস। তো এটাই কিন্তু হয়েছে, তো ওটা টেকনিক্যাল ফল্টের জন্য ওরকম হয়েছিল, বা ওয়েস্ট বেঙ্গল থেকে যে কোনো এই টাইপের একটা ইয়ে হলে হবে। তো এখানে সাবজেক্ট, এখানে কিন্তু একটা বিশেষভাবে এখানে বলেছে যদি হিল এরিয়া বাদে অন্যান্য যে কোনো ডিস্ট্রিক্ট থেকে বিলং করলেই কিন্তু তাকে বাংলা লিখতে পড়তে জানতে হবে, এবং হিল এরিয়াতে একমাত্র দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে কিন্তু সে নেপালি বা হিন্দিতে পরীক্ষা দিতে পারবে। এটা কিন্তু গত বছর ছিল না, এবার কিন্তু অনেক কিছু আপডেট করা হয়েছে, তো সেগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, তোমাদের এবার আসি যে প্রিলিমিনারি রিটেন টেস্টে কত নম্বরের পরীক্ষা হবে। তো এখানে ফুল মার্কস কিন্তু 100, এবং 100টা এমসিকিউ কোশ্চেন করা হবে, সেক্ষেত্রে হিল এরিয়া অর্থাৎ বেঙ্গলি এবং নেপালিতে কোশ্চেন করা হবে, তার মধ্যে হিল এরিয়া দার্জিলিং এবং কালিম্পংয়ে নেপালিতে পরীক্ষা দিলে দিতে পারবে, এবং নইলে অন্যান্য ডিস্ট্রিক্টে বেঙ্গলিতে অবশ্যই দিতে হবে, যেটা গত বছর কিন্তু এই ক্রাইটেরিয়াটা ছিল না।
কিন্তু এই বছরটা ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে মাস্ট। তো এখানে যে 100 নম্বর, সেই 100 নম্বরের মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ 50 নম্বর বা 50 মার্কস, এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড লেভেলের তো এখানে 30 নম্বর, এবং রিজনিং হচ্ছে 20 নম্বর। তো এই দিয়ে এবং নেগেটিভ মার্কিং হচ্ছে 1/4, মানে 4টে ভুল করলে 1 নম্বর কাটা যাবে। তো এই নিয়ে টোটাল 100 নম্বরের মধ্যে যে পরীক্ষাটা হবে। তো এরপরে আসা যাক যে ফিজিক্যাল, ফিজিক্যালে কিন্তু এখানে বলা হয়েছে কনস্টেবলের ক্ষেত্রে 1600 মিটার রান দিতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে, এবং লেডি কনস্টেবলে 800 মিটার যে রান সেই রানটা দিতে হবে 4 মিনিটে। তো এটা এখন থেকে প্র্যাকটিস না করলে কিন্তু, তো এই রানের ক্ষেত্রে এখন থেকে প্র্যাকটিস করে রাখতে হবে। এবং এখানে যে মেন পরীক্ষা, সেই মেন পরীক্ষায় কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস 25 নম্বর, এলিমেন্টারি ম্যাথমেটিক্স 20 নম্বর, এবং রিজনিং এবং লোকাল অ্যানালিসিস লজিক্যাল অ্যানালিসিস হচ্ছে 15 নম্বরের। তো এগুলো মাথায় রাখতে হবে। তো এটাই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যে মাধ্যমিক পাস হলেই সে কনস্টেবল অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখা হচ্ছে বন্ধু পরের ভিডিও, ততক্ষণ ভালো থাকো।